بسم الله الرحمن الرحيم প্রিয় তিতাসবাসী আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ 2024 আগামী 7 জানুয়ারি দাতোর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি তিতাস আসনে সকল প্রার্থী ও প্রার্থীদের কর্মী সমর্থকরা যেভাবে আনন্দমুখর পরিবেশে প্রচার প্রচারণা চালাচ্ছেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে দেখে আমি উৎফুল্ল এবং আনন্দিত সকলকে তিতাস উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকার এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে একটি অবাধ সুষ্ঠু সুন্দর ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি বিশ্বাস করি 7 জানুয়ারি একটি সুন্দর নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে আমি প্রথমেই তিতাস মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমাদের তিতাস উপজেলায় আমাদের এই আসরে আমরা যে কর্মী সমর্থকদের মধ্যে একটি সুন্দর পরিবেশে উৎসবমুখর পরিবেশে নতুন বছরে আমরা ভোট প্রার্থনা করে জনগণের ভোটকে আমরা যেন 7 জানুয়ারি জনগণ ভোট দিতে যায় সেই আহ্বানটুকু রাখব একই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অংশীদারমূলক নির্বাচনের জন্য আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি সবাই যেন 7 জানুয়ারি পর্যন্ত এই ধরনের পরিবেশ রেখে আমরা রেখে যেতে পারি যাতে 7 জানুয়ারি আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা যেন তিতাস উপজেলায় বসবাস করতে পারি আমি সকল দলীয় প্রার্থী এবং সকল দলের প্রার্থী এবং সমর্থকদের আহ্বান জানাই যে আপনারা সবাই তিতাস উপজেলায় আপনারা এই ভাবটা বিরাজমান থাকে আমি আবারও অনুরোধ জানাবো আমি একজন প্রার্থীর সমর্থক আমি আমার সহযোদ্ধা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাঈম হাসান যার দাদা আব্দুস সামাদ সাহেব বৃহত্তর দাউদকান্দির সংসদ সদস্য ছিলেন এবং তার বাবা মরহুম পিতা বৃহত্তর দাউদকান্দির সকলের সুপরিচিত মুখ 96 এবং 2001 সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান জামিল সাত্তার সাহেবের সুযোগ্য পুত্র এবং বৃহত্তর দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ইউসুফ জামিল বাবুভাইয়ের মরহুম ইউসুফ জামিল বাবুভাইয়ের ভাতিজা তাদের এই পরিবারের অবদানের প্রতি আশ্বস্ত হয়ে আমি আগামী 7 জানুয়ারি ঈগল পাখি মার্কায় ভোট চেয়ে আমি অনুরোধ জানাবো এবং একই সাথে আমি প্রতিদিন আপনাদের সাথে আমি লাইভে থাকব উপস্থিত থাকব নির্বাচন বিষয়ে আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো সবাই যেন হুমকি ধমকি পরিহার করে আমরা যার যার ভোটারের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে আমরা 7 জানুয়ারি জানি একটা সুন্দর ভোট সম্পন্ন করতে পারি জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে যেন যুক্ত করে সেদিকে আমার আহ্বান থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম